কসবার হালতুর ছবি, যেখানে বাম কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হলো এই বন্ধকে ঘিরে। কথা বলবো আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্যের সঙ্গে। অরিত্রিক, ঠিক কি ঘটনা ঘটেছে এই মুহূর্তে, ঠিক কি পরিস্থিতি? দেখো, আজকে ধর্মঘটের দ্বিতীয় দিন ছিল এবং সেখানে হালতুর সাপুড়িপাড়া চত্বরে বাম কর্মী সমর্থকরা তারা মিছিল করছিলেন বন্ধের সমর্থন এবং বন্ধের দৃশ্যগুলো সেগুলো মানুষের কাছে জানানোর জন্য স্লোগানিংও করছিলেন এবং সেই সময় কিন্তু তারা কিছুক্ষণের জন্য পথ অবরোধের পরিস্থিতি তৈরি হয়। পুলিশ সেখানে আসে এবং পুলিশের সঙ্গে বামকর্মী সমর্থকদের অচেষ্টা এবং সেখান থেকে হাঁটাহাঁটি শুরু হয় এবং বেশ কিছুক্ষণ সময় ধস্তাধস্তি চলে সমর্থকদের সঙ্গে পুলিশের, এবং তারপরে যেটা জানা যাচ্ছে যে পুলিশের তরফ থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই মুহূর্তে বাকি বামকর্মী সমর্থকদের সরিয়ে দেওয়া হয়েছে যাতে যান চলাচল স্বাভাবিক করা যায়। তবে কিছুক্ষণ আগে পর্যন্ত হয়তো সাপুড়িপাড়া চত্বরে এই ধর্মঘট এবং সেই ধর্মঘটের কর্মসূচি সফল করে ঘিরে একেবারেই কিন্তু একটা রণক্ষেত্র তৈরি হয়েছিল এবং সেখানে পুলিশ এবং বামকর্মী সমর্থকদের মধ্যে লম্বা সময় ধরে বচসা এবং হাতাহাতি চলে। ধন্যবাদ অরিত্রিক। কসবার হালতুর ছবি, যেখানে বাম কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হলো এই বন্ধকে ঘিরে। কসবার হালতুর ছবি, যেখানে বাম কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হলো এই বন্ধকে ঘিরে। কসবার হালতুর ছবি, যেখানে বাম কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হলো এই বন্ধকে ঘিরে। চলো চলো